শটে সঞ্জয়, ও শটে সঞ্জয়, ও পলাশ সেভ করে দিল। সিদ্ধান্ত দেয়। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘোষণা রেখেছি, আপনি যত বড় খেলোয়াড় হন না কেন, রেফারির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। হুসেন লিভেন তপসিয়া শটে এডি গোল গোল করলো, আবারও কিন্তু রিকিক হবে, মানে পলাশের সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। রেফারি বলতে হয় যে পলাশ শট করার আগে অনেকটা বেরিয়ে এসেছিল দাগলাইন থেকে, কিন্তু অনেকটা আগে বেরিয়ে এসেছিল, সেই কারণে পলাশ যে সেভটা করে যায় সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। বোধেরহাট তরুণ সংঘ এবং একদিকে হুসেন ইলেভেন তপসিয়া, প্রথম শট বোধেরহাট তরুণ সংঘের, 10 নম্বর জার্সি পরে প্লেয়ার মোজেস এবং এদিকে গোলকিপার রাজা। শটে মোজেস গোল করলো, গোল করলো, গোল করলো মোজেস, আউট অফ লিগ বোধেরহাট তরুণ সংঘ, দ্য ফার্স্ট শুটেড বাই দ্য টিম অফ মুকুন্দপুর, সরি ফার্স্ট টাইম 11 তপসিয়া, হুসেন ইলেভেন তপসিয়া তাদের প্রথম শট, শটে এডি এবং এদিকে গোলকিপার বিট্টু। বোধেরহাট তরুণ সংঘ তারা প্রথম শটে গোল করে এবং হুসেন ইলেভেন তাদের প্রথম শট। হুসেন ইলেভেন তপসিয়া শটে এডি গোল গোল করলো, লাস্ট অবধি দেখে কিন্তু ফিনিশটা করলো। এই এডি কিন্তু ডিস্টার্ব করছে, দুটো টিমই প্রথম শটে গোল করে, একদিকে বোধেরহাট তরুণ সংঘ আর একদিকে হুসেন ইলেভেন তপসিয়া। দ্বিতীয় শট বোধেরহাট তরুণ সংঘের, 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভীম মান্ডি এবং একদিকে গোলকিপার রাজা। ভীম মান্ডি প্রতিপক্ষের গোলকিপার রাজা, শটে ভীম গোল করলো, গোল করলো, কত গোল করে গেল ভীম মান্ডি। সো সেকেন্ড শুটেড বাই দ্য টিম অফ হুসেন ইলেভেন দ্য অলবদ্দ স্ট্রাইকার শফিক আলী গাই, হুসেন ইলেভেন তপসিয়া তাদের দ্বিতীয় শট, শটে শফিক আলী গাই এবং আদিকে গোলকিপার বিট্টু। ওয়াও এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট, রিমার্কেবল, ফেনোমেনাল গোল করলো, ডার্ক হর্স, সেনসেশনাল ফুটবলার শফিক আলী গাই, গোল করলো শফিক আলী গাই। টাইব্রেকারের সময় যদি কোনো শুটারকে অসুবিধা বোধ করে গোলকিপার, মেবি চেঞ্জ হতে পারে, রেড কার্ড সহ হলে সেই টিম যদি জয়ী হয় সেই খেলোয়াড় কিন্তু পরবর্তী খেলায় খেলতে পারবে না, সুতরাং টাইব্রেকারের সময় কোনো খেলোয়াড়কে, কোনো খেলোয়াড় যেন ডিস্টার্ব না করে। রাজাদের পরিবর্তে এডিও দাঁড়াতে পারে, পলাশও দাঁড়াতে পারে, শুটার স্পেশালিস্ট, হু ইজ দ্য শুটার, সব জায়গাতেই পলাশ কিন্তু তার নিজের নামে সুবিচার দেখেছে। বোধেরহাট তরুণ সংঘ তাদের 3 নম্বর শট, শটে সঞ্জয় এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজার পরিবর্তে পলাশ গোল পোস্টের তলায়, আর শটে সঞ্জয়, শটে সঞ্জয় এবং এদিকে গোলকিপার পলাশ, শটে সঞ্জয়, ও পলাশ সেভ করে দিল। একটা লাকি ফ্যাক্ট হতে হবে,
সেভ করে দিল পলাশ, স্কোর করতে হবে, অপেক্ষা করতে হবে। আচ্ছা রেফারি কিন্তু রিকিকের বাঁশি দিয়েছে, কারণ পলাশ কারণটা হচ্ছে পলাশ কিন্তু শর্ট করে আগে কিন্তু বেরিয়ে এসেছিল গোল গোল পোস্ট থেকে, গোল লাইন ছেড়ে কিন্তু আগে বেরিয়ে এসেছিল, সেই কারণে কিন্তু রেফারি কিন্তু রিকিকে সিদ্ধান্ত দেয়। হাজার প্রশ্ন করলেও হাজার প্রশ্নের উত্তর হবে, রেফারিদের নির্দিষ্ট 16টি রুলসের মধ্যে গাইডলাইন মেনটেন করে যে সিস্টেম আছে সেই রুলস কার্যকরী হবে এবং রেফারির সিদ্ধান্ত ফাইনাল হবে। আপনি যতই কথা বলুন যাই বলতে থাকুন না কেন, রেফারির সিদ্ধান্তকে মান্যতা আপনাকে দিতেই হবে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘোষণা রেখেছি, আপনি যত বড় খেলোয়াড় হন না কেন রেফারির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, তাই সে আপনি লিওনেল মেসি হন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হন, জুনিয়র নেইমার হন, এমবাপ্পে হন, আমরা জিনেদিন জিদানকে দেখেছি কোনো একটি ওয়ার্ল্ড কাপে মাদ্রাজের মুখে মাথা মারার কারণে তাকে রেড কার্ড দেখতে হয়েছে, আবারও কিন্তু রিকিক হবে, মানে পলাশের সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, রেফারি বলতে হয় যে পলাশ শট করার আগে অনেকটা বেরিয়ে এসেছিল দাগলাইন থেকে, কিন্তু অনেকটা আগে বেরিয়ে এসেছিলো, সেই কারণে পলাশ যে সেভটা করেছে সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। আবারও কিন্তু শট করার সুযোগটা কিন্তু পেয়ে গেল সঞ্জয়, এবং পলাশ যে শটটা সেভ করেছিল সেই সেভটাই কিন্তু বাতিল হয়ে গেল, কারণ পলাশ যখন সেভটা করে তখন কিন্তু দাগ লাইন ছেড়ে কিন্তু এগিয়ে এসে সেভটা করে, সেই কারণে আবার কিন্তু রিকিকের সুযোগটা পেয়ে গেল, সেকেন্ড চান্স কিন্তু পেয়ে গেল সঞ্জয়, শটে সঞ্জয়, গোলকিপার পলাশ মিস করলো, সঞ্জয় বাইরে মারলো, বাইরে মারলো সঞ্জয়, মানে সেকেন্ড চান্সেও কিন্তু গোলটা কিন্তু করতে পারলো না। হোসেন ইলেভেন তোপসিয়া উইনিং শট করতে এসে মহেশ, এবং এদিকে বিট্টু তাকে কিন্তু সেভ করতেই হবে সমতে ফেরাতে গেলে, একদিকে মহেশ একদিকে বিট্টু, কি হবে কিছু রোমাঞ্চকর ঘটনা কিন্তু ঘটে গেল আগের শটটায়, উইনিং শট, শটে মহেশ, গোলকিপার বিট্টু, এবং বিট্টুদা কিন্তু আগে থেকেই কিন্তু একটা পোস্ট কিন্তু ছোট করে দাঁড়িয়েছে, শটে মহেশ, গোলকিপার বিট্টু, মহেশ প্লেসিং এ গোল করলো, প্লেসিং এ গোল করলো মহেশ, সেমিফাইনাল